নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতবর্ষ একটি শক্তিশালী রাষ্ট্র, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, অর্থনীতিও মজবুত হচ্ছে প্রতিদিন। ভারত এমন একটি দেশ যে দেশ চায় সারা পৃথিবীর মানুষের ভালো হোক, আর সেজন্যই সারা বিশ্বে ভারতের বন্ধুর সংখ্যাও প্রচুর। পৃথিবীর সব শক্তিশালী দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইসরায়েল, আমেরিকা ভারতের বন্ধু। আবার বিশ্বের ছোট ছোট ও দুর্বল দেশগুলিকেও ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সব সময়। ভারতবর্ষ খুব শীঘ্রই সারা বিশ্বকে নেতৃত্ব দেবে এবং বিশ্বের মানুষকে একটি ভালো পথ দেখাবে। ভারতবর্ষের জয় জয়কার এখন থেকেই শোনা যাচ্ছে চারিদিকে। বন্ধুরা, এমত অবস্থায় একটি দারুণ খবর উঠে আসছে, ভারতকে বিরাট ছাড়পত্র দিল আমেরিকা। শুনে কেঁপে গেল চীন। কি বলা হচ্ছে পুরো খবরটিতে জানাবো আপনাদের বিস্তারিতভাবে, তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন বন্দে মাতরম এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, দেখাতে হবে না কোনো নথি, ভারতীয় হলেই অবাড়িত দ্বার, যখন তখন ঢোকা যাবে পঞ্চভুজাকৃতি মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তরে। সম্প্রতি ওয়াশিংটনের তরফে জারি হয়েছে এমনই নির্দেশিকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান সংকটের আবহে আমেরিকার এহেন ভারত প্রেম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কাঁটাছেঁড়া। বিশেষজ্ঞদের দাবি, চীন রাশিয়া বিরুদ্ধে সমস্ত রণাঙ্গনে ভারতকে পাশে পেতে মরিয়া আমেরিকা, সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিন দিন আগে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। সেখানে গিয়ে পেন্টাগনে ভারতীয়দের অবাধ প্রবেশের ছাড়পত্রের বিষয়টি ঘোষণা করেন মার্কিন বায়ুসেনার সচিব ফ্রাঙ্ক কেন্ডল। তার কথায়, প্রতিরক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনার জন্য এরপর থেকে ভারতীয় কূটনীতিবিদরা হোয়াইট হাউসের অনুমতির প্রয়োজন হবে না, সরাসরি তারা ঢুকতে পারবেন পেন্টাগনে, কথা বলতে পারবেন সেখানকার শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। কেন এই সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন? বিশেষজ্ঞদের দাবি, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে আমেরিকা। সম্প্রতি বন্ধুরাষ্ট্রগুলিকে সস্তা দরে উন্নত সমরাস্ত্র বিক্রি করা হবে বলে ঘোষণা করেছে রাশিয়া। আমেরিকার আশঙ্কা, এই ঘোষণার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে পুরোপুরি রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে ভারত, সেটা আটকাতেই এই পদক্ষেপ বলে মানছেন তারা। অন্যদিকে উন্নত সমরাস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর চায় ভারত। সূত্রের খবর, পেন্টাগন এতে রাজি থাকলেও সেখানে আপত্তি রয়েছে হোয়াইট হাউসের। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে এবার থেকে সেই সমস্যা মেটাতে দুই দেশের প্রশাসনিক ও সামরিক কর্তাদের মধ্যে খুলে যাবে বৈঠকের রাস্তা। অন্যদিকে ভারতকে রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়ানোর পরামর্শ দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কথায়, ইউক্রেন আক্রমণ করার পর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অধিকাংশ দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে, ভারত এই ভোটদানে বিরত ছিল। আবার কোয়াডে আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে নয়াদিল্লি। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন বন্দে মাতরম এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।